জান্নাত যা আইডি থেকে প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে জিকির এবং কোরআন পাঠ উভয় করলে অতঃপর সালাতুদ দোহা নামাজ আদায় করলে কি পূর্ণ হজ ওমরা সওয়াব পাব? বোন জান্নাত, এ বিষয়ে তিরমিজি বর্ণিত যে হাদিস রয়েছে সে হাদিসের আলোকে ইনশাআল্লাহ আপনি যেভাবে বলেছেন সেভাবে করলে পূর্ণ হজ এবং ওমরা সওয়াব পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে যে বিষয়টি এসছে সেটা হলো ফজরের ফরজ নামাজ পড়ার পর যদি কেউ যথাস্থানে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে এবং সূর্য ওঠার পর আরও 15-20 মিনিট পর যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে তাহলে তাকে একটি পূর্ণাঙ্গ ওমরা এবং পূর্ণাঙ্গ হজের সওয়াব দেওয়া হয়। তো বিপুল পরিমাণে সওয়াব প্রাপ্তির এক বিরাট সুযোগ হলো ফজরের পরে আপন স্থানে বসে জিকির আসকার করতে থাকা। এখানে জিকির আসকার বলতে যে কোনো জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, দোয়া দরুদ হতে পারে, আপনি জিকির আসকারের মাধ্যমে সময়টা কাটাবেন, ইনশাআল্লাহ বিদিনলা এই ফজিলত অর্জন করতে পারবেন।